টাইব্রেকারে বাজিমাত। দীর্ঘ বছর পর শাসক তৃণমূলের থেকে কোর্সে ছিনিয়ে নিল বিজেপি। দক্ষিণ দিনাজপুর বালুরঘাট ব্লকের ভাটপাড়া পঞ্চায়েতে বোর্ড গঠন করল বিজেপি। বৃহস্পতিবার ভাটপাড়া খিদিরপুরে বিজয় মিছিলের আয়োজন বিজেপি। মিছিলে হাজির বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমরা এখানে 14-15টি মেম্বার জিতেছিলাম, কিন্তু ভিডিও বদমাশি করে এটাকে 11-11 টাইয়ে নিয়ে আসে এবং তারপরে ভোটাভুটি হয় প্রধানের জন্য, আমরা জয়লাভ করি এবং তার সাথে সাথে লটারি হয়, লটারিতে উপপ্রধানও আমরা জয়লাভ করি। প্রধান এবং উপপ্রধান বর্তমানে দুজনেই আমাদের আমাদের দলের, সেটা আমাদের সকল কর্মীরা আনন্দে মেতেছে। জানা যায় ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের 22টি আসনের 11টি আসন তৃণমূল এবং 11টি আসন পায় বিজেপি। এককভাবে বোর্ড গঠন অসম্ভব দেখে ভোটাভুটির আয়োজন করে প্রশাসন, সেখানে হয় আসল গণ্ডগোল। গোপন ভোটাভুটিতে তৃণমূলের এক প্রার্থীর ভোট বাতিল হতে কেল্লা ফতে, বোর্ড যায় বিজেপির দখলে। বিজেপির তরফে প্রধান নির্বাচিত হন নীলিমা বর্মন, উপপ্রধান হন বিজেপির তরফে শিবু সরকার। সেই আনন্দে ভাটপাড়া পঞ্চায়েতে গেরুয়ার ছটা। বোর্ড গঠন তো হলো, এখন উন্নয়ন কতটা হয় সেটাই দেখার। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, কালকাটা নিউজ।